हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय न्यू ब्लॉग्स। तो फ्रेंड्स, आज के हमें बनाती है शीश पालक साग। तो शीश पालक के भालो करे बेचे खुटे तापर भालो करे इटे धोया हुए गए एक धोया गया है एक बार धोबो एक दो तीन बार भालो करे धुलाम कोनो ये माटी थाके धुए टुए हमें ये झाझरे रखब जो जल झरे जाए तारपरे आगे थेके आमी बनाच्छि आगे मिक्सर। तो मिक्सारे आमी निलाम आगे দুটো বেগুন নিলাম, এক ফুটো কুমড়ো নিলাম। কুমড়ো বেগুন আলুগুলো আগে ভালো করে তেলে ভাজা করে নেবো। ভালো করে একটু লাল লাল করে ভাজা করার পরে যে শাক আমি ধুয়ে রেখেছি তারপরে শাক দিয়ে দেবো। তো আজকে আমি বানাচ্ছি আজকে রেসিপি শীষ পালক শাকের তরকারি। তো আমার বাবু শীষ পালকের ডাটা করে ভালো চিবায়, তো ওর জন্য আমি আজকে বানাচ্ছি শীষ পালক শাক। তো কিছু আমার শীষ পালক রেসিপি। তো ফ্রেন্ডস, আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে, তরকারিগুলো ভালো করে ভাজা করা হয়ে গেছে। আর একটু ভালো করে ভাজা করবো, লাল লাল করে ভাজা করার পরে আমি এই যে শীষ পালক শাক রেখে রাখছি ধুয়ে টুয়ে ভালো করে ফ্রেশ। কালিয়ে গেছিলাম মার্কেটে, ভালো ফ্রেশ শীষ পালক শাক পেয়েছি, ওখান থেকে নিয়ে এসছি, বেশি আনিনি, আধা কিলো এনেছি। তো এইটা আমাকে দুজনের জন্য অনেক অনেক বেশি হয়ে গেছে, তাই এখান থেকে আমি দিয়ে। তো এই শীষ পালক ভালো করে ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে টুয়ে খেয়েছি, সব জল ঝরে গেছে। এখন আমার এই সবজিগুলো ভাজা হয়ে যাবে, একটু লাল করে ভাজা করবো, ভাজা করার পরে শাক দিয়ে দেবো। শাকটা দিয়ে শাকটা ভালো করে ভাজা করবো। তারপরে আমি এখানে একটু কাঁচা লঙ্কা একটা টমেটো নিয়ে নিয়েছি, তারপরে এখান দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো। ঠিক পালক শাক রেসিপি। ফ্রেন্ডস, আমি এতে শীষ পালক শাক দিয়ে দিচ্ছি, তারপরে একটু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এর উপরে দেবো আমি টমেটো, বেসিক মশলা যে ধনিয়া পাউডার, হলদি, নুন, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আমি এটাকে কম আছে ঢেকে রেখে দেবো। তারপরে একটু পরে পাঁচ দশ মিনিট পরে এটাকে খাবো, মিক্স করবো। টমেটো গলে গেছে কিনা দেখবো, ভালো করে মিক্স করবো। তো এখন যাচ্ছি বেসিক মশলা চালতে। তো গাইস, দেখো কি সুন্দর রং এসছে আমার শীষ পালক তরকারি রেসিপি। রেসিপি কমপ্লিট হয়ে গেছে, বাস এটাকে পাঁচ দশ মিনিট আর একটু ভালো করে কষাবো, ভালো করে ফ্রাই করবো। আমার শীষ পালকের সবজি কমপ্লিট। তো আজকে রেসিপিতে আমি বানালাম শীষ পালক দিয়ে ফুল কাঁচা কুমড়ো, আলু আর বেগুন, টমেটো দিয়ে শীষ পালকের তরকারি আজকে রেসিপি। তো গাইস, তোমরা সবাই একবার ট্রাই করবে, ট্রাই করে কমেন্টস করে বলবে কি রেসিপিটা তোমাকে কেমন লাগলো। দেখা করছি হাবো নেক্সট নতুন একটা রেসিপির সঙ্গে। বাই বাই ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, দেখো আমার তরকারিটা হয়ে গেছে, অনেক সুন্দর দেখতে লাগছে, খেতে ভি টেস্টি। ডাটা চিবে দেখলাম ডাটাটা ভি গলে গেছে, অনেক সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে। বা একটু একটু জল আছে, জলটা আমি রাখবো না, আমি শুকো শুকো বানাবো। তো জলটা একটু টানবে আরও একটু, তো দশ মিনিট আরও একটু ই করবো, ওইটাকে ভালো করে ভাত ফ্রাই করবো দশ মিনিট। তো জলটা টেনে যাবে, তো শুকো শুকো করে খাওয়াবে। তো গাইস, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে।